বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকাত। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব শাকের পুষ্টিগুণ সম্পর্কে। কি শাক খেলে কি উপকার পাওয়া যায় আজ তা জানব। চলুন দর্শক, দেখে নেওয়া যাক শাকের গুণাগুণ সম্পর্কে। শাক আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, কুষ্ঠকাঠিন্য বার্ধক্যজনিত সমস্যা প্রতিরোধ করে, কারণ শাকে রয়েছে যথেষ্ট পরিমাণ ভিটামিন, মিনারেলস, ফাইবার। পৃথিবীর সব দেশেই নানা রকম শাক পাওয়া যায় আর সব দেশের মানুষই শাক খেতে ভালোবাসে। আমরা শাক বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। দামে সস্তা এবং সহজলভ্যতা বলে শাককে বলেও অবহেলা করবেন না। যদিও বর্তমান প্রজন্মের বাচ্চা কাচ্চাদের মাঝে শাক খাওয়ার অনীহা দেখা যায় এবং ফাস্ট ফুডের প্রতি বেশি ঝোঁক দেখা যায়, যদিও পুষ্টিবিদদের মতে আপনার প্রতি বেলার খাবারের তালিকায় যেমন মাছ, মাংস, ডিম থাকবে, তেমনই দৈনন্দিন খাদ্য তালিকায় শাক রাখা অবশ্যই উচিত। পালং শাক, এতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম। উপস্থিত আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আলফা লিকুইড এসিড যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও নার্ভজনিত সমস্যার হাত থেকে আমাদের রক্ষা করে এই শাক, রক্তস্বল্পতা কমায়। এতে উপস্থিত লুটিন, ক্লোরোফিল রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, বয়সজনিত চোখের ক্ষতি রোধ করতেও এটি ভূমিকা রাখে। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা ত্বকের সুরক্ষা করে। এতে থাকা অন্যান্য উপাদান বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে শরীরকে রক্ষা করে। পালং শাকে উপস্থিত ভিটামিন এ চুল পড়া রোধেও বেশ ভূমিকা রাখে। পালং শাকে ভিটামিন সির সাথে নাইট্রেট চোখের নানা রোগ দূর করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকায় এটি শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। পালং শাক ফোলিক এসিডেরও ভালো উৎস, এটি শরীরের শক্তি যোগাতে ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পালং শাক ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। বিভিন্ন খনিজে সমৃদ্ধ পালং সুপার ফুড হিসেবে পরিচিত। এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকায় ওজন কমাতেও এটি ভূমিকা রাখে। জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য পালং শাক বিশেষ উপকারী। এই শাককে বলা হয় রক্ত পরিষ্কারক খাদ্য, রক্ত বৃদ্ধিও করে, চোখের জ্যোতি বাড়ায় এবং মুখের লাবণ্য বৃদ্ধি করে। পোড়া গায়ে, ক্ষত স্থানে, ব্রণে বা কোথাও কালো শিরা পড়লে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে উত্তম ফলাফল পাওয়া যায়। এরপর আসা যাক লাল শাকের কথায়। লাল শাকে প্রচুর আয়রন রয়েছে, তাই নিয়মিত এ শাক খেলে রক্তশূন্যতা দূর হয়। এছাড়াও এ শাকের অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এটি রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। লাল শাকে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম থাকে। মানবদেহের দাঁত ও অস্থি গঠনে, দাঁতের মাড়ির সুরক্ষা রক্ষায় এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে। এ শাকের আঁশ বা ফাইবার কুষ্ঠকাঠিন্য দূর করে, এটা বাড়তি ওজন কমাতেও সহায়তা করে। লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণের মহা ঔষধ হিসেবে কাজ করে। তাই হাই প্রেশারের রোগীরা নিয়মিত লাল শাক খেলে রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর মাধ্যমে শুধু প্রেশারই কমবে না, বরং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। রঙিন হওয়ার কারণে শিশুরাও লাল শাক খেতে পছন্দ করে। বাজার থেকে লাল শাক এনে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর অল্প তাপে সামান্য তেলে রান্না করলে এ শাকের পুষ্টিগুণ বজায় থাকে বেশি। পুষ্টিগুণ ও উপকারিতা বিবেচনা করে নিত্যদিনের পাতে লাল শাক রাখার চেষ্টা করুন। এরপর আসা যাক সবার পরিচিত গরিবের শাক, কলমি শাকের কথা। বাজারের সবচেয়ে সস্তা শাকের তালিকায় সবসময় কলমি শাকের দাম সবার থেকে কম থাকে, তাই এই শাকটিকে গরিবের শাকও বলা হয়ে থাকে। কেননা দামে সস্তা বলে এর পুষ্টিগুণ কোনো অংশে কম নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে। ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয়, হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকার কারণে এই শাক এনিমিয়ার রোগীদের জন্য দারুণ উপকারী।
কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে দারুণ কাজ করে। নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কুষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। কুষ্ঠকাঠিন্য হলে কলমি শাক তুলে বেটে এক প রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে দুবেলা খেলে উপকার পাওয়া যায়। তবে এই উপকার পেতে অন্তত এক সপ্তাহ খাওয়া দরকার। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে, হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জন্ডিসে ভুগলে কিংবা লিভারের সমস্যা থাকলে দারুণ কাজ করে কলমি শাক। মধুমেহ রোগীদের জন্যও অত্যন্ত উপকারী কলমি শাক। মহিলাদের হায়েজের সময় মানসিক চাপ কমাতে সাহায্য করে। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই শাকের উপকারিতা অনেক। এরপর আসি মেথি শাকের কথায়। আয়ুর্বেদ চিকিৎসা বলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মেথি চা খুবই কার্যকরী। এছাড়া বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে কাজ করে মেথি চা। মেথির গুণাগুণ সম্পর্কে আমরা অনেক জানলেও এর পাতার গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। মেথি শাক মানেই হাই ফাইবার, সঙ্গে আরও অনেক পুষ্টি। বেশি ফাইবার থাকায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে এমনিতেই খাওয়ার পরিমাণ কমে যায়, ফলে ওজন জ্বরে। এই শাক পিত্তরস নিঃসরণের সাহায্য করে, পেটের অসুখের ক্ষেত্রে খুব উপকারী। কোলেস্টেরলের ক্রমাগত বাড়ার কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এই শাক খুব সহজেই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। শুধু কোলেস্টেরলের নয়, রক্তে চিনির মাত্রাও বাড়াতে দেয় না এই শাক। যারা ডায়াবেটিসে ভোগেন তারা এই শাক খেলে উপকার পাবেন। এই শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা ফ্রি রেডিকেল কমিয়ে ত্বকে আনে বাড়তি উজ্জ্বলতা, সেই সঙ্গে অন্য ভিটামিন ত্বকের অনেক সমস্যা কমায়। খাওয়ার পাশাপাশি এই শাকের পেস্ট মুখে লাগলেও অনেক উপকার পাবেন। হজম শক্তি বাড়ায় এই শাক। নিয়মিত পেট পরিষ্কার হওয়ায় ক্ষিধা বাড়ে, বদহজম অম্বলও কমে এই শাকের গুণে। ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনে ভরপুর এই শাক খেলে ইউরিন ক্লিয়ার হয়। তারপর আসা যাক থানকুনি পাতাতে। আয়ুর্বেদে এই পাতাকে রসায়ন বলা হয়, কারণ এতে আছে সপ্ত ধাতুর পুষ্টিগুণ। এই পাতা সহজে হজম হয় বলে মল নিঃসরণ হয় দ্রুত। পেটের আমাশয় এবং পেট ব্যথা নিরাময়ে থানকুনি পাতার রস দারুণ কাজ করে। তাছাড়া থানকুনি পাতা মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে সবচেয়ে উপকারী। থানকুনি পাতা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া এতে প্রচুর ফোলিক অ্যাসিড বর্তমান। এতে অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। যারা বাচ্চা আছেন তাদের মেধা বিকাশের জন্য, যারা ছাত্র জীবনে আছেন তাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য, যারা প্রাপ্ত বয়স্ক তাদের শারীরিক ও মানসিক চাপ কমাতে এবং সহবাস জীবন সমৃদ্ধ করতে, আজ থেকেই থানকুনি পাতা নিয়মিত সেবন করুন। আবার যারা বয়স্ক তাদের জন্য এটি স্মৃতি কমে যাওয়া রোগ হওয়া থেকে রক্ষা করবে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধি এই থানকুনি পাতা। এই পাতার রস যদি দিনে দুবার করে খাওয়া যায় তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রাতে ঠিকমতো ঘুম না হলে থানকুনি পাতা খেতে পারেন। চুল যদি অতিরিক্ত পড়তে থাকে তবে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে থানকুনি পাতা। খাবারে সপ্তাহে তিন দিন রাখুন থানকুনি পাতা এবং প্রতিদিন সকালে এক চা চামচ শুকনো থানকুনির গুঁড়ো দিয়ে তৈরি প্যাক মাথায় ব্যবহার করলে তা চুল পড়া কমাতে সাহায্য করবে। দু চামচ করে থানকুনি পাতার রসের সঙ্গে অল্প পরিমাণে মধু মিশিয়ে খেলে কাশি কমে যায়। টানা এক সপ্তাহ খেলে কাশি পুরোপুরি দূর হয়ে যায়। এবার আসি শুষ্নি শাকের কথায়। নিদ্রাহীনতায় যারা ভোগেন তাদের নিয়মিত শুষ্নি শাক খেলে দ্রুত কাজ হয়। শুষ্নি শাক খেলে প্রচুর ঘুম পায়, তাই গ্রাম অঞ্চলে এই শাককে গুম শাকও বলা হয়ে থাকে। ডায়াবেটিস বা অম্লরোগ, স্কিন ক্যান্সার, একজিমা, দাঁত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। শুষ্নি শাক বয়সজনিত ত্বকের সমস্যায় অত্যন্ত উপকারী এই শাক। এছাড়া প্রস্রাবের জ্বালা পোড়া ও তার সঙ্গে কিছু ক্ষরণ হলে শুষ্নি শাকের রস খেলে উপকার পাওয়া যায়। এরপর আসা যাক কচু শাকের কথায়। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয়। কচু শাক নানাভাবে খাওয়া যায়, তবে কচু পাতা বর্তা ও তরকারিতে বেশি জনপ্রিয়। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ, চিংড়ি, ছোট মাছ বা শুটকি মাছ দিয়ে কচু শাকের তরকারি খুবই জনপ্রিয়। কচু শাকে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম, তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তাররাই কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। শুক্রাণুর পরিমাণ বাড়তে কচুর শাকের বিকল্প নেই, এবং এই শাকের সবচেয়ে বড় উপকারিতা হল
এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। আমাদের দাঁত ও হাড়ের গঠনে কচু শাকের তুলনা হয় না। তাছাড়া ক্ষয়রোগ প্রতিরোধে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কচু শাক খেলে দাঁত ও হাড় ভালো থাকে। কচু শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। এই আয়রন আমাদের রক্তস্বল্পতা ভোগা থেকে রক্ষা করে। তাই রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কচু শাক খাওয়া অবশ্যই দরকার। কচু শাকের অপকারিতা সামান্য পরিমাণে রয়েছে। কচু শাক বা কচু খেলে অনেক সময় গলা চুলকায়, কারণ এতে অক্সালেট নামক উপাদান রয়েছে। এই জন্য কচু রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা উচিত, অথবা খাবার প্লেটে সামান্য লেবু চিপে কচু বা কচু শাক খেলে গলা আর চুলকাবে না। যাদের শরীরে অ্যালার্জির সমস্যা বেশি আছে তাদের কচু বা কচু শাক না খাওয়াই ভালো। কচু শাকের অপকারিতা এর মধ্যে একটি অন্যতম হল এতে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এবার আসা যাক পুঁই শাকের কথায়। পুঁই শাক খাওয়ার ফলে শুক্রাণুর সক্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শুক্রাণুকে সুস্থ সবল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। যাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা থাকে নিয়মিত পুঁই শাক খেলে তারা উপকার পাবেন খুব দ্রুত। ফুসফুস এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করে। যেমন গ্রাম বাংলায় প্রবাদ আছে, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে। পুঁই শাকে বিদ্যমান ভিটামিন এ এবং সি, যা ত্বকের জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, সেই সাথে চুলকেও মজবুত রাখে। নিয়মিত পুঁই শাক খেলে পাইলস, ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার সম্ভাবনা থাকে খুব কম। পুঁই শাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে। যারা ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য পুঁই শাক খুব ভালো। পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কাজ করে থাকে। পুঁই শাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, নানা রকম সমস্যা দূর করে। পুঁই শাকের আছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁই শাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয়। শরীরে খোস, পাঁচরা কিংবা ফোড়ার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধেও লড়তে পারদর্শী পুঁই শাক। পুঁই শাকের কিছু অপকারিতা রয়েছে। যাদের অ্যালার্জির প্রকট সমস্যা রয়েছে তারা বেশি পরিমাণ বা এই শাক খেলে অ্যালার্জির মাত্রা বৃদ্ধি পেতে পারে। কিডনি এবং পিত্রথলির বিভিন্ন সমস্যার জন্য ভুগছেন, তাদের অবশ্যই পুঁই শাক খাওয়া পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এরপর আসি মূলা শাকের কথায়। মূলা নাম শুনেই অনেকে চোখ কুচকান। অনেকেই মূলা খেতে চান না, তবে এবার মূলা নয়, মূলা শাকের কথা বলছি। মূলা শাক স্বাদে বেশি মজার না হলেও এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। তেঁতু স্বাদের কারণে অনেকেই মূলা শাক খেতে চান না। আপনি হয়তোবা কখনো চিন্তাও করেননি তিক্ত স্বাদের এই শাকের রয়েছে এত গুণাবলী। চলুন তবে জেনে নেওয়া যাক মূলা শাকের উপকারিতা সম্পর্কে। মূলা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এতে মোলিবডেনাম, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফোলিক অ্যাসিড রয়েছে। মূলা শাক অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজি। মূলা শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। মূলা শাক আমাদের দেহ থেকে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক পরিষ্কার হিসেবে কাজ করে, ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রমণ থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে। মূলা শাকে বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তবে এর রয়েছে কিছু সতর্কতা। মূলা শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। অধিক পরিমাণে মূলা শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া ক্যালসিয়াম শোষণে অক্সালেট বাধা সৃষ্টি করে থাকে। যারা কিডনি বা পিত্রথলির বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের মূলা শাক এড়িয়ে চলা উচিত। এরপর আসা যাক কুলেখাড়া শাকের কথায়। কুলেখাড়ার পাতার রস আমাদের শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন। কুলেখাড়া আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পারে, যা এনিমিয়া অর্থাৎ রক্তস্বল্পতা প্রতিরোধ করতে কাজ করে, আর এই এনিমিয়া বেশিরভাগ মহিলাদেরই হয়ে থাকে। কুলেখাড়া এনিমিয়া প্রতিরোধ করতে পারে, কারণ এর মধ্যে আছে বিপুল পরিমাণ আয়রন। এটিকে মালঞ্চ বা মেলিচা শাকেও অনেকে চিনে থাকেন। কাঁচা কুলেখাড়া পাতা ধুয়ে সরাসরি খাওয়া যেতে পারে। আবার
কুলেখাড়া পাতার জোশ বানিয়েও খাওয়া যেতে পারে, আবার কুলেখাড়া পাতাগুলির শাক হিসেবে রান্না করেও খাওয়া যেতে পারে। তবে বেশি পরিমাণে কুলেখাড়া শাক খাওয়ার ফলে পাতলা পায়খানা হতে পারে। প্রিয় দর্শক, এইবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন শাককে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা উচিত। এই ভিডিওতে প্রায় 10টি শাক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরকম নিয়মিত উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।